আমি কারো অধীনে থাকতে ভালো লাগে না আমার নিজের, আমি নিজে এখানে নিজের মতো নিজের একটা স্বাধীনতা আছে, নিজের মতো কাজ করতেছি, আর বেকার না থেকে কিছু করাটাই মনে হয় আমার কাছে বেটার। প্রিয় দর্শক সালাম আলাইকুম, আজকে আমি আসছি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার ধরঞ্জি গ্রামে। এখানে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণপ্রাপ্ত একজন আমাদের যুব আছে, যার খামারে আসছি আমি। তার খামারে দুটো গাভী আছে এবং প্রতিনিয়ত এই গাভী থেকে দুধ হয় এবং দুধ সে বাজারে বিক্রি করে। আমরা আমাদের প্রশিক্ষণপ্রাপ্ত যুব সুমনের সঙ্গে কথা বলবো যে দুগ্ধবতী গাভী কিনতে গেলে কোন জাতের গাভী কিনতে হয় এবং কিভাবে গাভীর যত্ন নিতে হয়, এ ব্যাপারে আমরা এখন সুমনের সঙ্গে কথা বলবো। আমরা আগেও সুমনের একটা ভিডিও আপলোড করেছি, সেইখানে তার খামার সম্পর্কে বর্ণনা আছে, কিন্তু আজ আমরা তার দুগ্ধবতী দুটি যে গাভী আছে সেই গাভী সম্পর্কে আমরা জানবো। আপনার নাম কি? আমার নাম সুমন। সুমন, আপনি পড়াশোনা কতদূর করছেন? আমার দিনাজপুর পলিটেকনিক থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে। খামার জাতের গাভী কিনলে দুধ ভালো পাওয়া যাবে? দুধের জন্য অবশ্যই ফ্রিজিয়ান জাতই ভালো। গাভী চিনার কিছু আছে যে কিভাবে বুঝবো যে গাভীর দুধ বেশি হবে? গাভীগুলা সামনের দিক সরু, পিছনের দিকে একটু ভারী হবে, মোটা হবে। সামাল আপনার দুধের বাটগুলা চারটায় সমান থাকে, এভাবে দেখে বোঝা যায় যে দুইটাই ফ্রিজিয়ান। দুটা গরুর দাম কত আপনার? আমি আপনি যখন কিনেছেন কখন কতটা কিনেছেন? আমি এগুলা 6 মাসের বাছুর নিছিলাম, তখন দুইটাই 1.5 লাখ টাকা দিয়ে কিনেছিল। তার মানে আপনারা এই দুটা গাভী মাত্র 1.5 লাখ টাকা দিয়ে শুরু করেছেন। এখন যে দুধ দেয় এবং বাছুর, এটা বিক্রি করলে আপনার কত হবে? আমার দুইটাই তো বাছুর সহ যদি বিক্রি করি 3 লাখ টাকা করে একটাই হবে এখন। আচ্ছা, তার মানে আপনি 1.5 লাখ টাকা দিয়ে শুরু করলেও এখন আপনার এক একটা যদি 3 লাখ টাকা বিক্রি হয় তাহলে 6 লক্ষ টাকার এখন আপনার দুটা গাভী আপনাকে দিবে। এক একটা গাভী কতটুকু করে দুধ দেয় এখন? আপাতত বাছুর খাওয়ার পরেও আমি 17-18 লিটার করে একটা গাভী থেকে পাচ্ছি। একটা গাভী থেকে 17-18 লিটার পাই। আচ্ছা, এটা আপনি কি বাজারে বিক্রি করেন? হ্যাঁ, বাজারে বিক্রি করি। কত করে বিক্রি করেন? আপাতত দুধের বাজার একটু কম, 40 টাকা করে পাচ্ছি, আর আমাদের এই এলাকাটাই দুধের একটু বাজার কম, আমরা যদি শহরের দিক দিতে পারি 50 টাকা করে দেই। তাহলে এই দুধ বিক্রি করে এর পিছনে যে খাবারটা, দিনে খাবার লাগে কত একটা গাভীর পিছনে? আমার 7 থেকে 8 কেজি দানাদার খাবার, খড়, ঘাস সব মিলিয়ে প্রায় ধরেন 350 টাকার মতো খরচ হয় একটা গাভীতে। আচ্ছা, এই দানাদার খাবার কি কি দেন? এখন ভুট্টার দাম কম আছে, এই জন্য ভুট্টাটা দিই ধরেন যে দিনে 3 কেজির মতো। আচ্ছা, ভুট্টায় 26% প্রোটিন থাকে, আর আপনার ফিড একটা দেই দুধের জন্য, যে কোনো ভালো মানের একটা ফিড দিলেই হলো। দিনে প্রায় 6-7 কেজি খাবার দেই একটা গরুকে। দানাদার খাওয়ার নিয়মটা কি, কিভাবে খাওয়ান? প্রথম 3 লিটার দুধের জন্য 3 কেজি, আর পরবর্তী 3 লিটারের জন্য 1 কেজি করে এইভাবেই দেই। একটা গরুকে দিনে 7 থেকে 8 কেজি খাবার দেওয়া পরে। তাহলে দুধের পরিমাণটা কেমন আছে? দুধের পরিমাণ আমার বাছুর খাওয়ার পরেও আমি বের করে নেই 16-17 লিটার প্লাস, বাছুর এদিকে 5 লিটার, প্রায় 22 লিটারের মতো একটা গাভী থেকে। এটা মসুরের ভুষি। তো আপনার গাভীকে কি পরিমাণ ঘাস খাওয়ান বা খড় খাওয়ান? 3 কেজি খ্যার অথবা 8 থেকে 10 কেজি কাঁচা ঘাস দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, প্রতিদিন এটা খাওয়ান? হ্যাঁ, প্রতি একটা গরুকে, একটা গরুকে। আপনি যে অন্যান্য ভিটামিন দরকার বা লবণ দরকার, এগুলা কি পরিমাণে দেন? আপাতত তো বাচ্চা হওয়ার পর ক্যালসিয়াম দিলাম 2টা, 5 লিটার করে 10 লিটারের মতো খাওয়ানো হয়েছে। ক্যালসিয়াম খাওয়ানোর নিয়ম কি? নিয়ম হচ্ছে বড় গরুর জন্য ধরেন যে দিনে 100 ml এর উপরে দিতে হয়, ওই রকমই দিই, 100 ml করে দিই দিনে আর কি। কতদিন দেন? 5-7 দিন দেওয়ার পরে আবার 2-1 দিন গ্যাপ রাখি, আবার দিই এভাবে। ক্যালসিয়ামের যেন কোনো ঘাটতি না থাকে রেগুলারই প্রায় দেওয়ার চেষ্টা করি। একটা গাভীর তো আপনার 350 টাকা খরচ হয়, লেবার খরচ সব মিলে আর কি। আর যদি দুধ হয় 17 কেজি থেকে 20 কেজি, তাই তো? হ্যাঁ। এটা দুধ বিক্রি হয় কত তাহলে? 20 কেজি দুধের দাম কত? 20 কেজি আসলে 800 টাকার মতো আসবে, 400 টাকা, প্রায় 350 টাকার মতো খরচ। আচ্ছা, তাহলে 800 টাকা যদি দুধ বিক্রি হয় প্রতি গাভী থেকে, আর খরচ হচ্ছে 350 টাকা, হ্যাঁ, তাহলে থাকতেছে কত? 450 টাকা। তাহলে প্রতিদিন একটা গাভী থেকে আপনার কত আসতেছে? 450 টাকা। তাহলে দুইটা মিলে কত আসতেছে? 900 টাকার মধ্যে। তাহলে মাসে কত আসতেছে ধরেন যে 25 প্লাস, 25,000 প্লাস থাকে।
দুটো গাভী থেকে আপনি 25,000 টাকা প্রতি মাসে দুধ বিক্রি করেন। হ্যাঁ, মানে খরচ বাদে থাকে এটা, যদি খরচ বাদে এটা থেকে যায়। হ্যাঁ, তাই তো। তো আমাদের দেশে অনেক যুবক আছে যাদের হয়তো দুটো চারটি গরু কিনা সামর্থ্য আছে, কিন্তু তারা ভয় পায় যে একটা প্রজেক্ট করলে বা গরুর খামার করলে সেখানে লাভ হবে না লস হবে। তো আপনি তাদেরকে একটু কি বলবেন, যে কি পরামর্শ দিলে তারা ভালোভাবে এই খামারটা গড়ে তুলতে পারবেন? যদি দুধের জন্য কেউ পালন করতে যায়, এটা একটা লং টাইম লাগে। যেহেতু আমি 6 মাসের বাছুর কিনছি, প্রায় ধরেন যে 20 মাসে যায় হিটে আসছে, আবার এটা বাচ্চা হইতে আরো 9 মাস প্লাস লাগে, প্রায় ধরেন যে 2.5 বছর এটার পিছনে শ্রম দেওয়া লাগবে, কোনো বেনিফিট আসবে না। সুতরাং যদি কেউ গাভী দুধের জন্য করতে চায়, লং টাইম সময় লাগবে এবং টাকাও মোটামুটি ভালোই লাগে। সেভাবে যদি পারে অল্প দিয়ে বা ছোটো বকনা বাছুর দিয়ে শুরু করা ভালো। বড় গাভী একটা কিনলেন 3 লাখ টাকা দিয়ে, পরে দুধ হলো কম, এভাবে না কিনে ছোট বাছুর দিয়ে শুরু করা ভালো। জানতেও পারবে, শিখতেও পারবে বাছুর দিয়ে করলে। একটা গরু 70 কেজি বা 20 কেজি দুধ দেয়। হ্যাঁ, তো আপনি কখন কখন দুধটা দেন? আমি যখন এটা বাচ্চা দেয় প্রথম 3-4 দিন আমি প্রতি 2 ঘন্টা পরপর দুধ দোয়াইছি। মানে ধরেন রাত যদি 12টায় দোয়াই, 2টায়, 4টায়, 6টায় এভাবে টাইম করা ছিল, 2 ঘন্টা পরপর টান দেয় না, তো দুধটা বসে যায় আর ওনার শক্ত হয়ে যায়, এই জন্য 2 ঘন্টা পরপর টানতে হয়। প্রথমত ওই রকম ধরেন 8-10 বার দিনে টানছি, দিন রাত মিলে। তারপরে ধীরে ধীরে কমতে কমতে 4 বার, এখন 3 বার করে টানতেছি, এখন সকালে বিকেলে আর রাতে। কোন বার দিয়ে বেশি দুধ হয়? সামনের বার দিয়ে বেশি দুধ হয়। তো 2টা গাভী এখন আবার ওই যে এই 2টা থেকে 2টা বাছুর হয়েছে, একটা বকনা আছে, বাছুর থেকে দুটো, ওই ওগুলা থেকে ধরেন যে আরো গাভী করব, এই পাশে ধরেন 6-7টা গাভী করব। এগুলা সুমন, আপনি পড়াশোনা শেষ করে চাকরি না খুঁজে আপনি কেন খামার করে তুললেন? আমি কারো অধীনে থাকতে ভালো লাগে না আমার নিজের। আমি নিজে এখানে নিজের মতো, নিজের একটা স্বাধীনতা আছে, নিজের মতো কাজ করতেছি, আর বেকার না থেকে কিছু করাটাই মনে হয় আমার কাছে বেটার, এই জন্য আমি খামার শুরু করছি। তো আপনার আগামী দিনের পরিকল্পনা কি? আপনি আগামী দিনে কি করতে চান? আমার গাভী এখন কম আছে, আরো গাভী বাড়ানোর চিন্তা আছে। 6টা গাভী যদি হয়, পরবর্তীতে দুধ প্যাকেটজাত করব, পনির করার চিন্তা ভাবনা আছে, আল্লাহ ভরসা দেখি। সুমনের কাছে শুনলাম আগামী দিনের পরিকল্পনা, সে তার এই দুধ দিয়ে নিজেই কিছু তৈরি করতে চায় বা আগামী দিনে সে উদ্যোক্তা হতে চায়। তো আমরা চাই এদেশের যত যুব আছে, বেকার হতাশাগ্রস্ত আছে, সেই সমস্ত যুবরা যেন এই সুমনের খামারটি দেখে উদ্বুদ্ধ হয়। এই উদ্দেশ্যে যুবকথা আজ সুমনের এই খামারটি আপনাদের সামনে উপস্থাপন করলো। যুবকথা দেখার জন্য ধন্যবাদ।